সাবুদানা হলো এমন একটি খাবার যা যে কোনো বয়সের মানুষের জন্য উপযোগী, বিশেষত গর্ভবতী মহিলা ও গর্ভস্থ সন্তানের জন্য প্রচুর পরিমাণে উপযোগী। তবে হ্যাঁ, গর্ভস্থ মা যদি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে সাবুদানা কিন্তু নৈব নৈবচ। সাবুদানা রয়েছে প্রোটিন, শর্করা, আয়রন, ডায়েটারি ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স এবং আরও অনেক কিছু। সাবুদানা হাড়ের বৃদ্ধি করে থাকে, রক্ত সংবহন করে, শক্তি বাড়ায়, পেশির বৃদ্ধির হারকে বৃদ্ধি করে, শরীরকে শীতল করে, আমাদের হজমে সাহায্য করে, আমাদের যাদের রক্তাল্পতা রয়েছে অর্থাৎ অ্যানিমিয়া রয়েছে সেই অ্যানিমিয়ার প্রকোপ কমায়, হার্ট ডিজিজ কমায়। যেসব মেয়েদের ঋতুকালীন সমস্যা রয়েছে অর্থাৎ কি না পিরিয়ডসের সমস্যা রয়েছে যেসব মেয়েদের, তারা যদি প্রতিদিন নিয়ম করে এই সাবুদানা খায় তাহলে কিন্তু এই পিরিয়ডসের সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেতে পারে তারা। এতে থাকা অর্থাৎ এই সাবুতে থাকা ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এই ঋতুকালীন যে সমস্যা বা পিরিয়ডসের যে সমস্যা তার কিন্তু অনেকটাই সমাধান এনে দিতে পারে। তাহলে আর দেরি কিসের? প্রত্যেক দিন আমরা মেয়েরা প্রতিদিন না হলেও দু একদিন অন্তর অন্তর আমরা সাবুদানা তো ভিজিয়ে খেতেই পারি, তাই না? শুধুমাত্র উপোস করি কেন, প্রতিদিনই দু এক মুঠো করে যদি আমরা সাবুদানা খাই তাহলে অ্যানিমিয়া বা ঋতুকালীন সমস্যা থেকে মুক্তি পেতে পারি।